it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. Hello guys, welcome to BFIT Chat. আজকে আমরা বেরিয়ে পড়েছি একটু ঘোরাঘুরি করতে, দেখি কোথাও পুজোর অফার টফার দিচ্ছে নাকি, তো একটু শপিং শপিং করে নেব। তাই জন্য আমরা বেরিয়েছি, এখন এক্সপ্রেসওয়েতে বসে চা খাচ্ছি। Find the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. So Rian ekhane boshe poreche her favorite Maggi me, Maggi khete. আমরা অর্ডার করেছি এগ অমলেটস, এখন আমরা এগ অমলেটস খাব। এবার দাদা হাতে তুলে নিয়েছে অমলেটের প্লেট। আমি রোজি গ্রেস। হ্যালো গাইস, তো চা খাওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি সেন্ট্রাল মল, চলো। বলবে আমি হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি সেন্ট্রাল মল। আমি কিনলাম মনো চিপস, জুস, বিস্কুট। বাবাদের জন্য বিস্কুটটা আমার না, তো আমি একটু টেস্ট করব। তারপর আমি ম্যাগি খেলাম। ঠিক আছে গাই, এখন চলো, এখন চলো নেক্সট ব্লকে। বাইরে দেখতে পাচ্ছো হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে একটু জোরেও হচ্ছে বৃষ্টিটা। তো যাচ্ছি আমরা, অলমোস্ট পৌঁছে গেছি সেন্ট্রাল। তো গাইজ, আমরা পৌঁছে গেছি সেন্ট্রাল মল, এখন চলো আমরা যাই উপরে। হ্যাঁ, আমরা উপরে যাব। এবার লিফটে করে আমরা উপরে উঠছি। লিফট থেকে নেমে একটু সোফা দেখে রিল্যাক্স করতে ইচ্ছে হলো, তাই একটু এবার রিল্যাক্স করে নিচ্ছি সোফাতে বসে। রিয়ানও বসে পড়েছে সোফাতে আরাম করতে, এবার আমি বসে পড়ছি। উফ, সো রিল্যাক্সিং। ওই দূরে দেখো রিয়ান কিরকম ভাবে রিল্যাক্স করছে। এবার দাদা লেগে গেছে শপিং করতে, জিম ওয়্যার দেখছে, স্পোর্টস ওয়্যার দেখো, ট্রাই করে করে দেখছে। কেমন লাগছে দাদাকে বলো তোমরা? আমি এখানে বসে ওয়েট করছি যতক্ষণ দাদা আরো কিছু জিনিস ট্রাই করছে। সেন্ট্রাল মলটা অনেকটাই বড়, তোমরা দেখতে পাচ্ছ, নিচ উপর দোতলা তিনতলা, একদম নিচে আছে ওমেন্স সেকশন, তারপরে ফার্স্ট ফ্লোরে মেন্স অ্যান্ড কিডস, অ্যান্ড একদম টপে হচ্ছে হোম টাউন। তো এখন মেন সেকশনে দাদা দেখছে প্রচুর অফার্স আছে, এখন স্টার্টিং ফ্রম ইন্ডিপেন্ডেন্স ডে এখনও অফারগুলো চলছে, তো তোমরা গিয়ে চেক আউট করতেই পারো। অ্যান্ড লটস অ্যান্ড লটস অফ স্টক দ্যাট ইউ ক্যান সি। এবার রিয়ানের জন্য জামা সিলেকশনস চলছে, দুটো টি শার্ট নেওয়া হলো ওর জন্য, তোমাদের বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো। আর এবার চলবে রিয়ানের ওয়েস্টের্ন মাপ নেওয়া হচ্ছে,
ওর জন্য জিন্স কেনা হবে বলে। তো জিন্স চয়েস করা হয়ে গেছে, এবার মেপে দেখে নেওয়া হচ্ছে বেস্ট সাইজ। ফাইন, সো উই আর টেকিং ইট। এবার আমি কিছু শপিং করে নিচ্ছি, দেখে নিচ্ছি কী কী লেটেস্ট আছে। তো একটা দুটো জিনিস নিয়ে নেব, দেন উই উইল গো ব্যাক। তো এবার ঘুরে ঘুরে আবার অনেকটা হাঁটছি, এবার আমরা চলে এলাম হোম টাউনে একটু দেখতে, যদি কিছু পছন্দসই। কী কী নিবি? এখন অফার চলছে, নিয়ে না। দেখ এখান থেকে কত কিছু দেখা যাচ্ছে, দেখেছিস? ক্যান ইউ সি? বেশি লাভ দিচ্ছে গো। দেখ জায়গাগুলো কী সুন্দর, এই দিয়াজগুলো দেখ সুন্দর না? অনেক ডেকোরেটিভ আইটেম এখন লোকে ব্লগিং করে এরকম থাইল্যান্ডে। তো এখানে আছে ক্রকারি সেকশন, এখানে অনেক পার্সেন্টেজ অফার আছে, অলমোস্ট 70-60%। গাইস সেন্ট্রাল থেকে এখন বেরোলাম, বাইরে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। আমরা একটা ফিশ অ্যান্ড চিপসের ট্রাক খুঁজে পেয়েছি, ওখানে আমরা ফিশ অ্যান্ড চিপস অর্ডার দিয়েছি, গ্রিল ফিশ অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই টাইপ অফ ফর রিয়ান। অ্যান্ড তো ওটা অর্ডার দিয়ে ও বাইরে দাঁড়িয়ে আছে, অলমোস্ট আমরা দুজনেই হাফ ভিজে গেছি অর্ডার দিতে গিয়ে। অ্যান্ড প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে বাইরে, কিছু শোনাও যাচ্ছে না ঠিক মতো। সো জানি না কখন বৃষ্টি থামবে, অ্যান্ড রাস্তায় জল জমলে আমরা কি করব, আই ডোন্ট নো, লেটস সি হোয়াট হ্যাপেন্স। চলো। তো অর্ডার দিতে গিয়ে পুরো ভিজে গেছো, কি বলবে বলো? আর কি বলবো, এখন যা অবস্থা, বাইরে বিভৎস লেভেলের বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আরে এই সবে সেন্ট্রাল মল থেকে বেরোলাম, বেরোনোর পরে দেখতে পাচ্ছি যে মোটামুটি সমস্ত ডান্দিক বাদিক হয়ে গেছে, মানে গাড়ির ভেতরে অল্প অল্প ভিজে গেছে জল। কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখো রাস্তায় ওয়াইপার পরেও এত ঘোলা ঘোলা লাগছে কাজ। দেখতেই পাচ্ছ আমি, আমার হাতে একটা ভিজে গেছে। জোম্যাটো যায় ইয়েও তোমার আইডিয়াটা ভালো করে লাগছে। একটু টায়ার্ড হয়ে গেছি, প্রচন্ড হাঁটাহাঁটি হয়েছে। তো চলো তোমাদের দেখিয়ে নিই আমরা কি কি আজকে শপিং করলাম। প্রথমে রিয়ানের জন্য কেনা হয়েছে এই একটা টি শার্ট, তারপরে এই আরেকটা টি শার্ট রিয়ানের জন্য, খুব সুন্দর কালারটা ওর খুব পছন্দ হয়েছে। তারপরে রিয়ানের কেনা হয়েছে একটা জিন্সের প্যান্ট,
কারণ ওর জিন্সের প্যান্ট গুলো অনেক টাইট হয়ে গেছে। এটা একটা একটু বড়ই কেনা হয়েছে যাতে একটু অনেক দিন পরতে পারে। আর এই জিন্সটার সাথে পেয়ার করে এই এই শার্টটাও কেনা হয়েছে, যেটা কোনো ভালো অকেশনে ও পরবে। সো রিয়ানের এই কটাই হয়েছে। তারপর রিয়ানের বাবা কিনেছে অ্যাডিডাসের একটা এই লাল রঙের গেঞ্জি। আর একটা কিনেছে তোমার এরম স্লিভলেস হুডি টাইপস, হুডি আছে স্লিভলেস। আর একটা কিনেছে ব্ল্যাক কালারের টি শার্ট, পিওর ব্ল্যাক। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমার শপিং, আমি জাস্ট দুটো জিনিস কিনেছি। ওয়ান ইজ আ ডেনিম শার্ট, যেটা আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল, ওয়ান ডেনিম ডেনিম শার্ট। অ্যান্ড ওয়ান স্পোর্টস ওয়্যার কাম জিন্সের সাথে টপ, ওরকম হুডি টাইপের একটা টপ কিনেছি। ইটস লাইক দিস ব্লু ইন কালার উইথ আ হুড। দ্যাটস ইট। সো এটুকুই শপিং আমরা করেছি আজকে। সেন্ট্রালে মোটামুটি এখন অনেক অফার চলছে, আর ইন্ডিপেন্ডেন্স ডে থেকে এই অফারটা স্টার্ট হয়েছে, আর এখনও অনেক দিন এগুলো চলবে, বাট প্রি পুজো এই অফারটা উঠে যাবে। সো এই কটা শপিং আমরা এখন করলাম, দ্যাটস ইট। অনেক টায়ার্ড হয়ে গেছি এখন। দুনিয়া থেকে বিরিয়ানি এনেছে ওয়ান প্লেট অনলি, ওটাই সবাই শেয়ার করে খেয়ে নেব। অ্যান্ড দ্যাটস ইট। সো দ্যাটস অল ফর টুডে। হ্যাভ আ great day and good night, and if you like the video please do like, comment, share and subscribe. Be fit.